এবার দেখে নিব খেলার টুকরো খবরগুলো। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ সামনে রেখে সূচি ঘোষণা করেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটি শুরু হবে 20 সেপ্টেম্বর মোহালিতে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে 23 ও 25 সেপ্টেম্বর নাগপুর এবং হায়দ্রাবাদে। দিন দুই পর 28 সেপ্টেম্বর থেকে শুরু হবে সাউথ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ। জুলাই মাসের প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে আইসিসি। এই মাসের সেরা হওয়ার দৌড়ে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সঙ্গে রয়েছেন শ্রীলঙ্কার প্রভাত জয়সুরিয়া ও ফ্রান্সের গুস্তাভ মাকিয়ন। জুন মাসে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হওয়ার পর জুলাই মাসেও সেরা হওয়ার দৌড়ে মনোনয়ন পেলেন বেয়ারস্টো। লেস্টার সিটিকে বিদায় জানিয়ে ফরাসি ক্লাব নিসে নাম লেখালেন গোলকিপার ক্যাসপার স্মাইকেল। নতুন ক্লাবে 35 বছর বয়সী এই গোলকিপারের চুক্তির মেয়াদ কিংবা ট্রান্সফারের আর্থিক বিষয়াদি খোলাসা করা হয়নি। তবে ব্রিটিশ গণমাধ্যমের দাবি, 10 লাখ পাউন্ডে 3 বছরের চুক্তিতে নিসে যোগ দিয়েছেন এই ড্যানিশ গোলকিপার।